অল ইন্ডিয়া রেডিওতে প্রফেসর পালরাম ভার্গব লগতে ইন্টারভিউ একটা রাখিয়া হয়েছে। ইটু ইন্টারভিউ জনায় না দিয়া গতি দেশটি কোভিড নাইন্টিন লাগা কিছুমান জানকারী কান পহেলা জনায় দিয়াছে। পুরা দেশটি কোভিড পর ভাল হয়ে যাওয়া লাগার রেটটি এতিয়া 50.60% থাকি আছে। 1,62,000 ওপর মানুষ কান রিকভার করে লৈছে। সরকার আর প্রাইভেট টিভি কোভিড ইনভেস্টিগেশন ফেসিলিটিস কান পড়াই দিবলে ল্যাবরেটরিজ কান কিনকা কাম চলি আছে এটা লাগা ICMR পর চাই যায় আছে। ইতিয়ালাকি ইন্টারনেশনেল 901 ফেসিলিটিস 248 প্রাইভেট আর 653 সরকার সেন্টার্স কান দেশটি চলা বলে মঞ্জুর দিয়েছে। ICMR ডিজি প্রফেসর পালরাম ভার্গব পর এটা লাগা পুরা জানকারী তো অল ইন্ডিয়া রেডিও পর কই দিয়েছে। তাই লগতে পহেলা সবাল সুদিয়া দে ইটু দুনিয়া লাগা এপিডেমিক পর ইন্ডিয়া দি তাই লাগা হিসাব দি কি করেছি বলে সুদিয়া দে তাই পর কইছে আমি খান লগতে 901 ল্যাবস খান তৈরি করে রাখি দিছে। ইটু এপিডেমিক রখাই দিব সবসে দরকার কাপ্ত হইলে ইনভেস্টিগেশন আইসোলেশন কন্টেইনমেন্ট আছে যোন খান সব তো আমি খান বা মানি কেনা করে আছি বলে তাই পর কইছে। ইন্ডিয়া পর এটা রাখতে 57 লাখ ওপর টেস্ট খান করে লৈছে যোন তো টেস্টিং দি দুনিয়া দি চারটাওয়ালা জায়গা দি র্যাঙ্ক করে আছে। বেশি মানুষ খান ইনফেকশন পর ভাল হয়েছে আর করোনা পর মরে যাওয়া দেবী দোসরা দেশ খান লোক চাই চালে ইন্ডিয়া দি বেশি কমতি থাকি আছে। লকডাউন রাখিয়া পর ইটু বীমার পড়াই যাওয়া পর ভাল করে রখাই দি বলে পারি কিনা কোভিড লগতে লড়াই করি বলে আমি খান লাগা তৈরি খান করি বলে দিছে বলে তাই পর কইছে। তাই লোকদাকো দোসরা সাবাল হতিয়ারে পুরা দিয়ারে রাখিলে বি হুতাই দিন হাজার হাজার কেস কান রিপোর্ট করিয়াতো তাই চিন্তা ভাবনা করি বলে হতিছি আর তাই পর কইছে কি ইনফেকশন পড়াই যাওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু দোসর দেশ খান লগতে চাইলে ইন্ডিয়া দি মরি যাওয়ার রেটটি কমতি আছে। আমি খান লাগা দেশ দি বিমার লাগালাগি বেশি পড়াই যাওয়া ভি কমতি হয়েছে আর মানুষ খান রিকভার করে আছে বলে তাই পর কই দিছে। দোসর সাবাল ইত্যাদি এলিসা টেস্ট কিমান এফেক্টিভ আছে আর আর টি পি সি আর টেস্ট পর ইটু কিনকা আলাক আছে বলে খুঁটিয়াদে তাই পর কইছে। এলিসা টেস্ট লাইফ ইনফেকশন লাগা এক্সামিনেশন করে আনা হয় কিন্তু সার্ভে কাম নিমিতি চলাই আছে। এইটো সার্ভে পর বিমার বা কমিউনিটি ইত্যাদি কিমান পড়াই যায় নহলে 15 দিন সময় দি কিমান মরি যায় ইটু জানিবলে রাখি আছে। কোভিড নাইন্টিন লগতে রিসপন্সে গাউদি এন্টিবডিজ ওলাই দিয়াটো এলিসা টেস্ট পর বিচারি আছে। কেসেস যদি টেস্ট পজিটিভ পায় তেতিয়া মানুষও ইনফেক্ট হয়েছে বলে কবলে পারি আর দুবারা ইনফেক্ট হবলে নাপারিব বলে তাই পর কইছে। তাই লগতাকো দোসরা সাবাল হতিয়া দি ইনফেকশনটো আকো বেশি সিরিয়াস হব বলে ভাবনা করিয়াদো ঠিক আছে না নাই আর ইনফেকশনটো কেতিয়াবা রখা বলে পারিব বলে হতিছে আর তাই পর কইছে কি এইটো এপিডেমিকটো পুরা দুনিয়া দি পড়াই যায় কিনা বেশি দেশ পর এটি রখাই দিবলে পারি নাই। ইন্ডিয়াতে সবচেয়ে পহেলা কেসটি জানুয়ারি 30 তারিখ খবর হয়েছে আর ইতিয়াদাকটি পড়াই থাকি আছে। ইডু রখা বলে নিমিতে ইতিয়াদাকটি আমি খান্ডা ভাল করে কশেষ করে আছে আর পাশ্চিবি আকো ইডু নিচিনা করে যাব বলে তাই পর কইছে। তাই লগত আকো সুদিছে হাইড্রক্সিক ক্লোরোকুইন দি ICMR আর WHO মাজতে কিলে আলাক আলাক ভাবনা থাকে বলে সুদিয়াদে তাই পর কইছে। এটিদো এন্টিভাইরাল ড্রাগ খোৱা নিমিতে ICMR বা এটি প্রিভেন্টিভ ইউজ নিমিতে সাজেস্ট করে দিছে। এটির লগতো দাউডো 50 সাল ওপর আমি কানবা চলাই আছে আর ইয়াতে এন্টিভাইরাল প্রপার্টিজ কান থাকি আছে। এটি দাউডো ম্যালেরিয়া ট্রিট করবলে যা 20 সাল কারণে চলাই আছে কিন্তু WHO পর ইডু খান ট্রায়ালস দি ডোসেস বেশি চলাই কেনা অলপ রকি যাইছে আর এতিয়া স্টোর করে দিছে বলে তাই পর কইছে। তাই লগতাকো সুদিছে ইডু ভাইরাস লগতে কিমান দেরিটাক লড়াই করিব আর আমি খান বা ইডু জিতি বলে পারিব না নাই বলে সুদিয়াদে তাই পর জবাব দিছে কি দুনিয়া পর জিতি বলে লাগে আর আমার দেশ ভাবি ইডু লড়াই জিতিব লাগে কিন্তু ইডু কিতিয়া জিতিব ইডু কবলে না পারি হইলে বি ভ্যাকসিন না পাদাক নহলে এফেক্টিভ এন্টিভাইরাল ড্রাগ বনাই না দিয়াদাক দেশ পর ভাল করে লড়াই করে কিনা যাব বলে তাই পর কইছে। তাই লগতাকো সুদিছে ইন্ডিয়াদে করোনা ভাইরাসটো দোসরা দেশ পর ভাইরাস আলাক থাকি আছে বলে কথা থাকিয়াতো ঠিক আছে বলে সুদিয়াদে তাই পর জবাব দিছে কি আমি খান বা আমার মানুষ খান ইটালি ইরান আর চাইনার পর ওয়াপাস আনিছে আর সব ভাইরাস খান আমি খান লগতে থাকি গেছে। ইটু তিনটা সব তো এক্সামিন করিয়া দে 99.99% একই আছে বলে পাইছে। ইটু নিমিতে ইন্ডিয়াদে আহিয়া ভাইরাসটো আলাক আছে এনেকা কোৱাটো ঠিক নহয় বলে তাই লগা ভাবনা কৈ দিছে।
কোভিড নাইন্টিন রখাই দিবলি আমি খান লাগা আসল হাতিয়ার খান কি আছে এনেকা তাই লগত হতিয়া দি তাই পর জবাব দিছি কোভিড নাইন্টিন রখা বলি আসলি হাতিয়ারো ফেস মাস্ক সোশ্যাল ডিস্টেন্সিং দু মিটার দূর রাখি বলি আর সিমটমস থাকিয়া লাগা টেস্টিং করিয়াদো আছে ইটো লগত আক বেশি খাতরা থাকিয়া পুরা বুড়ি খান বাচ্চা দশ সালার সরু বাচ্চা ব্যক্তি বকিয়া মাইকী খান বাজাব রাখি বলিও দরকার আছে বলে তাইবা কৈছে করোনা রখাই দি বলে আই সি এম আর বা কি কাম করে আছে বলে তাই লগত হতিয়া দে তাইবা কৈছে আই সি এম আর বা করোনা রখাই দি বলে ডাঙর কাম করে দে জানুয়ারি দি একটা ল্যাব থাকে বা দেশ দি এতিয়া 901 ল্যাবস খান বানাই দিছে 59 লাখ ওপর মানুষ খান টেস্ট করে কিনা একদিন একলা দে এতিয়া 1,40,000 টেস্ট খান করে আছে দোসরা দি প্লাজমা থেরাপি ভ্যাকসিন দাউই খান দি এতিয়া রিসার্চ টুবি চলাই আছে আই সি এম আর বাকো দাউই বিচারি আছে আর এইচ সি কিউ দি ডেটা খান বি ওলাই দিছে তাইবাকো কইছে ভাইরাস আলাগ করে দি কিনা ভ্যাকসিন নিমিতি কাম খান শুরু করে দি আছে আই সি এম আর দো একটা অর্গানাইজেশন আছে যোন তোমার রিসার্চ দি দরকার রাখি আছে বলে তাইবা কইছে দেশ টি ইতিয়া ডাক্তি লকডাউন লাগা পাংসাওয়ালা ভাগ রাখি লইছে এটার কিমান মদক দিয়েছে বলে তাই লগতে সাবাল হয়ে দিয়া দে তাই বা কইছে এই লকডাউন বা দেশ লোকতে বেশি ডাঙর মদক দিয়া হয়েছে এই সময় স্টেটস পড়া দিয়ে ডিস্ট্রিক্ট লেভেল দিয়ে আর দেশ দিয়ে ল্যাবস কান বানাই দিয়ে কিনা হেলথ কেয়ার ওয়ার্কার্স লোকতে শিকাই দিছে এতিয়া সরকার লগতে মিলাই কিনা সব ডিস্ট্রিক্ট দিয়ে হসপিটাল তৈরি করে দিয়ে কিনা দরকার ইনফ্রাস্ট্রাকচার কান ঠিক রাখি দিয়েছে আর মানুষ খান লগতে বেশি জানকারী তো পড়াই দিছে দেশ দিয়ে রিসোর্সেস বানাই দিয়াদ আই সি এম আর বা এক্সামিন করে কিনা করোনা খিলাফ চলা বলে এপ্রুভাল দিবি দি আছে দেশ দিয়ে এতিয়া বেশি ইন্ডাস্ট্রি বা পিপিই মাস্ক খান বানাই কিনা কোনো কমতি নাই লকডাউন সময় দিয়ে এই সব করবলে পারিছে বলে তাই বা কয়েছে তাই লগতে আখরি সাবাল হতিয়া দি এতিয়া দেশে লকডাউন বা আনলক করে আছে আর আমি খান ইটো নিমিতি তিয়ারি আছে না নাই বলে সদিছি আর প্রফেসর পালরাম ভার্গব কৈছে কি এতিয়া দেশটো সব ফালে ভাবনা করে কিনা আস্তে আস্তে আনলক করে আছে লকডাউন বা সব মানুষ লগা ভাবনা দি বদলি খান রাখিয়া দেখি আছে আর এতিয়া মানুষ খান বা নিজের বাজাব কারণে বেশি ভাবনা রাখি আছে বলে তাই বা